jalan, marun, jago si kurun. Kita tiap hari kacau hancur kurci ma. Abah bawa bawa dia apa pun kurben lah. Unara bom di te parin ni karun. Shotti unara dia kacau kana kuriu kicu cino na. Ki bolche re hablu. Hey, otto sahus mila cina tuan. Jangan jalan tengen. Jenera hablu. এই অপমান সয়ে কিন্তু আমি এখানে থাকব না এবাড়িতে হয় ও থাকবে নাই আমি থাকব মা এমনটা করবেন না মা আমি একটু পায়ে পড়ি মা আপনি যদি আমাকে বাড়ি দেন আমি কোথায় যাব মা বলুন জাহান্নামে যা এই মুখ আর দেখাবি না খবরদার এই তল্লাটে আর কোনোদিন আসবি না আমি আবার ছেলে বিয়ে দেব ঠিকঠাক পড়নি বুঝলি বুঝতে পেরেছি মা কি পাপ করেছি আমি বুঝতে পেরেছি তাহলে এখন পাপের প্রায়শ্চিত্ত আপনারা আপনারা যান আর দেরি করবেন না বাবা আমি তোমার ঘর থেকে তোমার চাদরখানা আর ওষুধের বাক্স ওখানে নিয়ে আসছি হ্যাঁ এসো দেখি দেখি ঠাকুমা আমি চাই একবার কি দেখি আসি উনি সব পেলেন কিনা ওনার পলাশপুরে কি অবস্থা কে জানে আমার যে বড় ভয় করছে মায়ের এই আশীর্বাদী ফুলটা আপনার সাথে নিয়ে যান রোগীর অবস্থা ভালো না তার জন্য লোকজন বৈদ্যর গায়ে হাত তুলবে কেন ওদের মনে হয়েছে বর্দা কোনো ভুল ওষুধ দিয়েছে কি এতদিন ধরে ছেলেটা বৈদ্যকেরই করছে আজ হঠাৎ করে কেন ভুল ওষুধ দেবে এই যে একটু লেপটা নিয়ে যা আর পায়ে যেখানে ক্ষত সেখানে দিনে তিনবার করে লাগাবি বুঝলি ওকে কিসের ওষুধ দিচ্ছ নিধি ওর কোথায় ক্ষত পায়ে বাবা পায়ে ঘা হয়েছে পায়ের ক্ষতে ঘা হয়েছে পথগুলো সে তো একটু আগে ওষুধ নিয়ে চলে গেছে ওকে তো সর্দির ওষুধ দেওয়ার কথা সর্দি সর্বনাশ আপনার তো এটা রোজকার অভ্যেস আমি তো সময় মতো না আনলে আপনি রেগে যান এখন তুমি আমাকে রাগাচ্ছ আমাকে আমার কাজে যেতে দাও কি হয়েছে বলুন তো আপনি অকারণে আজকাল আমার উপর রাগারাগি করছেন অকারণে আমি অকারণে রাগছি আচ্ছা ঠিক আছে আপনি গরম দুধটুকু তো খান আমি বললাম আমি খাবো না আমার মনে হয় নিধির মাথা ঠিক নেই না না পিসিমা এ কিছুতেই হতে পারে না নিশ্চয়ই ওরাই নিজেরা ভুল ওষুধ খাইয়েছে আর এখন ওরা আমাদের নিধির উপর চড়াও হয়েছে এখন কি এসব আলোচনা করার সময় যা হয়েছে হয়েছে আপনারা যান না মানুষটাকে তো আগে বাঁচাতে হবে জানি না কি হবে যদি হাবলুর মা কিছু হয়ে যায় তাহলে তো ওরা বড়টাকে মেরে ফেলবে না না কিছু হবে না তুই থাম তো বাবা হে না এই তোমার লাঠিখানা ধরো আর এই তোমার চাদর চলো চলো এসো দেখি হাই 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 রাত বিরেতে মানুষটা ছুটলো রোগীর কষ্ট কমাতে আর অকৃতজ্ঞের দল তাকে ধরে হে ভগবান তুমি কি কিছুই দেখছো না ভগবান বড় বৌমা বড় বৌমা শান্ত হও বড় বৌমা ওনারা তো গেলে দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে বড় বৌমা সব ঠিক হয়ে যাবে রামহরির বাবা তো কেন তো কারো কোনো ক্ষতি করেনি তাহলে ওনার সাথে এরকম কেন হলো মা কেন বিপদে ফেললে ঠাকুর তুমি কেন বিপদে ফেললে তোর কি মনে হয় বড়নাথ বউ তোর এই বিলাপ ঠাকুরের কান অবধি পৌঁছবে বিলাপ আপনার বিলাপ বলে মনে হচ্ছে এত মানুষের উপকার করার এই প্রতিদান যে সত্যি সত্যি মানুষের উপকার করে
মানুষের মঙ্গল চায়, সে কখনোই নিজের বাড়ির মানুষের ক্ষতি চায় না বড় নাথ বৌ। আপনার বড় নাতি বাইরের লোকের কাছে মার খাচ্ছে, আপনার বুঝি সেটা খুব ভালো লাগছে তাই না পিসি ঠাম্মা? বাড়ির ভেতর যা হচ্ছে সেটাও তো আমার ভালো লাগছে না বড় নাথ বৌ, তাতে কার কি এসে যায়? এতবার সাবধান করলাম, কেউ কি আমার কথা শুনল? এরকম কেন বলছেন পিসিমা? আমার তো খুব ভয় করছে। অন্যায় করেছে তার ফল ভোগ করতেই হবে। কি বললেন আপনি পিসিমা? অন্যায়? নিধি, নিধি অন্যায় করেছে? আমাদের নিধি কি করেছে পিসিমা? আপনি আপনি কি কিছু জানেন তাহলে বলুন আমাদের। এটুকু বলতে পারি, যদিও সত্যি মানুষের ভালো চাইতো তাহলে এই দিনটা ওকে দেখতে হতো না, অন্তত এই পরিস্থিতিতে পড়তে হতো না। কোন অপরাধের দিকে ইঙ্গিত করছেন উনি? গোলকের মতো ওনারও কোনো চরম বিপদ হবে না তো? গিরি না, জম্মের মতন খুঁচিয়ে দেবো তোমার একেবারে। দ্বিগুণ টাকা চাই না তোমার, দ্বিগুণ টাকা চাই। মানুষকে সেবা করার নামে মানুষকে তুমি লুটছ? হ্যাঁ, কিসের বৈদ্য হয় তুমি? কিসের মধ্যে টাকা টাকা কিসের বৈদ্য হয় তুমি? হ্যাঁ, কাজ না দিলে না এই ওষুধে দেবে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলেটাকে তো আনমনা করে ফেলেছো। দাদা, তত বেশি লাগেনি তো তোমার? কেন খুলছেন কেন? ওইভাবেই থাক। বাড়িতে বৈদ্য ডেকে এনে এরকম অসভ্য আচরণ করছো তোমরা। বৈদ্য না বৈদ্য মশাই, আপনার বড় ছেলে বৈদ্যর নামে একটা কলঙ্ক। হাতে পায়ে ধরে বলেছিলাম যেভাবে হোক আমার মাকে বাঁচাতে, বলেছিলাম যে সকালের দেওয়া ওষুধে কাজ হয়, আপনাকে একবার ডেকে দিই। কিন্তু না, উনি যেটা করবেন সেটাই ঠিক। আজ ওর ভুল চিকিৎসার জন্য আমার মা মরতে বসেছে। উল্টে রাতে আসার জন্য আবার দ্বিগুণ টাকা চাই, বলেছে ওর ওষুধে নাকি কোনো ভুল নেই, ওষুধ কাজ না করলে মরবে, বেশি নাকি কিচ্ছু করার নেই। একজন বৈদ্যের রুগীর প্রতি কোনো দায় নেই, মরে গেলে কিচ্ছু যায় আসে না। শান্ত হন, শান্ত হন আপনারা। দেখুন, ওনাকে মারধর করলে হয়তো আপনাদের গায়ের চালা মিটবে, কিন্তু হাবলু, তোমার মাকে তাতে সুস্থ হবে? মাকে তো এক প্রকার মেরেই ফেলেছে, শ্বাস উঠে গেছে। মাকে বাঁচানোর জন্য তুমি নিজে কি করেছো হাবলু? যাই হোক, বাবা যখন এসে গেছে তখন আর কোনো চিন্তা নেই, নিশ্চয়ই কিছু একটা হবে। কোথায় তোমার মা? আমাকে নিয়ে চলো। আসুন বৈদ্য বসে আসুন। বিশু, তুই দাদার কাছে থাক, চোখ মুখে একটু জল দে। বাবা এসো। আপনার পারলে একটু জল দিন, দয়া করে একটু জল দিন।
আমাকে উদ্ধার করো মা, সবাই যেন ভালোয় ভালোয় বাড়ি ফেরে। আমার চিকিৎসা খুব ঠিক ছিল, ঠিক ওষুধ দিয়েছিলাম আমি। বৈদ্যকুলের মহৌষধ দিলাম, ঈশ্বর সহায় থাকলে উনি ভালো হয়ে যাবেন। এই সময় কিন্তু চিরকাল থাকবে না, কিন্তু আজকের এই কৃতকর্মের ফলে আপনাদের সারাটা জীবন পস্তাতে হবে। কর্মফল মানুষ জীবদ্দশাতেই দেখে যায়। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।